বিন্দাস ট্রাভেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা একটু অন্যরকম। এবারের ইনফরমেশনের জায়গাটা তুলে ধরতে গেলে বলা যায় যে ভারত গৌরব নামে যে ট্রেনটা ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ IRCTC-র তত্ত্বাবধানে 20 মে 2023 কলকাতা স্টেশন থেকে উদ্বোধনী প্রোগ্রাম শুরু হয়েছিল। আসুন আমরা দেখে নিই তারই কিছু ঝলক। তার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি এই ভারত গৌরব এক্সপ্রেস 20 অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাজস্থানের উদ্দেশ্যে। ভিডিওতে এর ইনফরমেশনগুলো দেওয়া হলো, তাই আশা রাখবো ভিডিওটি কি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে। এই ভারত গৌরব ট্রেনটির রাজস্থান ট্যুরের যাত্রা হবে টোটাল 11 দিন 12 রাতের। এই ট্রেনটি বিশেষত কলকাতা, ব্যান্ডেল জংশন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, পরেশনাথ, হাজারিবাগ রোড, কোডারমা, গয়া, দেহরি অনশন, সাসারাম, দিনদয়াল উপাধ্যায় জংশন সহ যাত্রাপথের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ওঠানামার সুবিধা থাকবে। এই রাজস্থানগামী ট্রেনটি আপনাদের কোথায় কোথায় গড়াবে? আজমের, উদয়পুর, চিত্তগড়, আবু রোড, যোধপুর, জয়সলমের, বিকানির, জয়পুরের মতন বিখ্যাত পর্যটন স্থলগুলি। এবার বলে রাখি এই ট্রেনে কত টাকা খরচ পড়বে। ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ইকোনমি ক্লাসে মাথাপিছু যাত্রী খরচ হবে 20,650 টাকা, স্ট্যান্ডার্ড ক্লাসে মাথাপিছু খরচ পড়বে 30,960 টাকা, আর কমফোর্ট ক্লাসে মাথাপিছু খরচ পড়বে 34,110 টাকা। আপনারা রাজস্থানগামী ভারত গৌরব এক্সপ্রেসের টিকিট কাটতে গেলে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটার সুব্যবস্থা পাবেন। এই ভিডিও সংক্রান্ত তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।